পরিবেশ ও বিজ্ঞান ক্লাস এইট। আজকে আবার আরেকটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আমাদের আজকের ক্লাসে আমরা আগের দিন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ইউটিউব থেকে নেওয়া একটা ভিডিও, যে লিঙ্কটা আমি শেয়ার করেছিলাম সেই লিঙ্কটায় আমরা প্রথম চ্যাপ্টারটা পড়েছিলাম, বল ও চাপ কিছুটা অংশ পড়েছিলাম। আজকে নিজের মতো করে আরেকবার সেটাই ঝালিয়ে নেব। যদিও আগের ভিডিওটায় তোমরা অনেকটা অংশই দেখেছিলে, তাও আমরা তার পরের থেকে পড়ছি। আমাদের এই চ্যাপ্টারটা 1 থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত আছে। এখানে আমরা কতগুলো ফটো দেখতে পাচ্ছি, দরজা খোলার চেষ্টা, বন্ধ করা, টেবিল ঠেলা, টেবিল টানা, এই একজন লোক ব্যায়াম করছে, আবার এই যে এর পরের ছবিতে দেখো দুজন মিলে টানাটানি করছে, একটা মহিলা একটা জিনিস ঠেলে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে আসছে, একজন উঠিয়ে নিয়ে যাচ্ছে একটা জিনিস, এইখানেও সেরকম অনেকগুলো ফটো দেওয়া আছে। এই ছবিটাকেই যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখতে পাবো একটা টেবিল যেটা রাখা ছিল, প্রথমে ছেলেটা সেটাকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার মানে টেবিলটা কিন্তু দাঁড়ানো ছিল। একই রকমভাবে পরের ছবিটা যদি দেখি যে টেবিলটা দাঁড়ানো অবস্থায় ছিল সেটাকে টেনে নিয়ে যাচ্ছে, এই দুই ক্ষেত্রেই ও কিন্তু বল প্রয়োগ করছে, মানে শক্তি দিচ্ছে টেবিলটাকে নাড়ানোর জন্য, যেই টেবিলটা স্থির ছিল, ঠিক তো? একই রকমভাবে এখানে ক্যাচ করার সময় একটা বল ছুটে আসে নিজের দিকে, সেটাকে ক্যাচ করলে বা ধরলে আমরা যেভাবে আটকে দিই সেই জন্যও আমাদের বল প্রয়োগ করতে হয়। মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো চলন্ত জিনিসকে থামাতে অথবা দাঁড়ানো জিনিসকে চালাতে গেলে দুই ক্ষেত্রেই আমাদের একটা কিছু দিতে হয় বাইরের থেকে, সেটাকেই আমরা বলি বল। এর মানে দাঁড়ালো আমাদের চারপাশে যদি আমরা ভালো করে একটু লক্ষ্য করি, বিভিন্ন সবসময় বিভিন্নভাবে আমরা দেখতে পারি কোথায় কোথায় বল কিভাবে প্রয়োগ হচ্ছে এবং সেই বল কিভাবে কাজ করছে। মানে বিভিন্ন খেলাধুলা মাঠে আমরা অনেক খেলাধুলাই করি, আর এই প্রত্যেকটা খেলাধুলার মধ্যে আমাদের এই বলগুলো আমরা বিভিন্নভাবে বল প্রয়োগ করে থাকি, আর এই বল প্রয়োগের সময় আমাদের বাকি ঘটনাগুলোও এক এক পর এক ঘটেই থাকে। এই যে বিভিন্ন সময় আমরা যে বলের কথা বলছি তার সঙ্গে একটা জিনিস পরিষ্কার, যে গতির সাথে বলের একটা দারুণ সম্পর্ক আছে, মানে সেটা স্থির বস্তুই সচল হোক বা সচল বস্তুই স্থির হোক। এই ব্যাপারটা সবার আগে যিনি বুঝতে পেরে এবং কয়েকটা সূত্র দিয়েছিলেন তার নাম তোমরা সবাই জানবে, স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন শুনলে তো সেই আপেলের গল্পই মনে পড়ে, মাথায় আপেল পড়লো এবং মহাকর্ষ আবিষ্কার করলো। তো তিনি খালি মহাকর্ষই আবিষ্কার করেননি, তিনি আরও অনেক কিছুই করেছিলেন। তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে এই যে কোনো বস্তুর যে বলের জন্য তার যে গতি তার উপরে তিনটি সূত্র, নিউটনের তিনটি গতি সূত্র নামে যা পরিচিত। নিউটন বস্তুর গতি নিয়ে তিনটি সূত্র দেন, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র। প্রথম গতিসূত্রে তিনি বলেন যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু সবসময় স্থিরই থাকবে, একদম ঠিক, কারণ স্থির বস্তুকে নড়াতে গেলে বাইরে থেকে বল দিতে হয়। একইভাবে গতিশীল বস্তুকে থামাতে গেলেও আমাকে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে, এটাই ছিল নিউটনের প্রথম গতিসূত্র। মানেটা দাঁড়ালো যে বস্তুর যে অবস্থা সে গতিশীল অবস্থায় হোক বা স্থির অবস্থায় হোক, মানে বস্তুটা থেমেই থাকুক অথবা চলন্ত অবস্থায় থাকুক, তার এই অবস্থার পরিবর্তন করতে হলে আমাদের কী করতে হবে? বাইরে থেকে বল দিতে হবে। বস্তুর যে এই স্থির থাকা বা এই চলন্ত অবস্থায় চলে যাওয়ার যে ইচ্ছাটা, মানে যেরকম আছি সেরকমই থাকবো, সেটাকে বলে বস্তুর জড়তা বা জাড্য ধর্ম। বোঝা গেল? আচ্ছা, এই ছবিটায় তোমরা কি দেখতে পাচ্ছ? যে একটা ছেলে মোবাইল ফোন দেখছিল, তারপর হঠাৎ পিছন থেকে পড়ে যাচ্ছে, তাই তো? ওই সেম ছেলেটা, একই ছেলে তো, এটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। একইভাবে এখানে কি দেখতে পাচ্ছ? না, এবার ছেলেটা সামনের দিকে পড়ে যাচ্ছে। এই ঘটনাটা তোমাদের সাথেও ঘটেছে নিশ্চয়ই কোনো দিন। হয়েছে কি জানো? গাড়িতে এই ঘটনাটা কিন্তু হয়, কেউ যদি না ধরে দাঁড়িয়ে থাকে তাহলে তার সঙ্গে এই ঘটনাটা ঘটেই থাকে। একইভাবে এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে, দেখো উপরের ছবিটায় অনেকগুলো বল একসঙ্গে ট্রেতে নিচের দিকে আসছিল, হঠাৎ করে আটকে গেছে, বলগুলো উপচে সামনে পড়ে গেছে।
একটা গ্লাসের উপরে, একটা কার্ডবোর্ডের উপরে একটা কয়েন রেখে আমি টোকা দিয়ে যদি জোরে কার্ডবোর্ডটাকে সরিয়ে দিই, কয়েনটা ঠিক গ্লাসে পড়ে যাবে। এই ঘটনাটাও তোমরা জানো কেন হয়, কারণ যখন ওই এখানেও একই ঘটনা, দুটাতেই একই ঘটনা ঘটছে, আগের যে ছবিগুলো দেখালাম আর এটাতেই। যখন গাড়িটা চলছিল হঠাৎ ব্রেক মারার জন্য ছেলেটা সামনের দিকে পড়ে যাচ্ছিল, আবার যখন গাড়িটা দাঁড়িয়েছিল হঠাৎ সামনে চলে গেছে বলে ছেলেটা পিছনে পড়ে যাচ্ছিল। একইভাবে ওই এখানেও সেম কেস, সামনের বলগুলো যখন গতিশীল অবস্থায় নিচের দিকে নামছিল হঠাৎ করে থামানোর জন্য উপরের বলগুলো ছিটকে পড়ে গেল। এইটা আমাদের সঙ্গেও সেম ঘটনাগুলো হয়ে যাচ্ছে যে যখন আমরা কোনো জায়গায় দাঁড়িয়ে থাকি দেখবে সাইকেলের ক্যারিয়ারের পিছনে বসে থাকলে হঠাৎ করে সাইকেল চালিয়ে দিলে সে পিছন দিকে ঝুঁকে পড়ে। তার কারণ, এর কারণটাই হচ্ছে সেই জড়তা বা জাড্য ধর্ম। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। দুই নম্বর গতিসূত্রে নিউটন বলেছিলেন একটা নতুন জিনিসের কথা, সেটা হলো ভর বেগ। এই সূত্রে উনি বললেন যে ভর আর বেগ, মানে ভর বেশি থাকলে বেগটা কমে যায়, কমে যেতে থাকে। ভর আর বেগ এই দুটার যে গুণফল, এই দুটার গুণফল বা আপনাকে যদি বাড়াতে হয় বা কমাতে হয় কোনো একটা জিনিসের, গতি বাড়াতে হচ্ছে ভারী জিনিসের, বেশি ভারী জিনিসের ক্ষেত্রে বেশি বল দিতে হবে, হালকা জিনিসের ক্ষেত্রে কম বল দিলেও চলবে। মানে এই দুটার গুণফলের সঙ্গে একটা সম্পর্কযুক্ত আছে বল। মানে ভারী জিনিসের বেগের পরিবর্তন করতে গেলে আমাকে বেশি বল দিতে হবে, এবং যত বেশি বল দেবো বেগের পরিবর্তনও ততটাই হবে। একই রকমভাবে হালকা জিনিসের বেলায় সেটা কম, যত মানে কম পরিবর্তন করতে চাবো তত কম বল দিতে হবে, বেশি পরিবর্তন করতে চাইলে বেশি করে দিতে হবে। এটা তো সাধারণ জ্ঞান, ক্রিকেট খেলার সময় আমরা দেখেই থাকি। ক্রিকেটের সময় যেটা হয়, জোরে মারতে গেলে জোরে ব্যাট চালাতে হয়, আস্তে মারতে ব্যাটটাকে খালি ধরে রাখলেই হয়, ঠাক করে বলটা লেগে ওখানেই পড়ে যায়, তখন বল আর বেশি দূর যায় না। এবার পালা নিউটনের তৃতীয় গতিসূত্রে। নিউটনের তৃতীয় গতিসূত্রটি খুব সোজা এবং সহজ। সেটা বলার আগে আমি আরও কয়েকটা ছবি তোমাদের দেখাতে চাই। এটা কি নিশ্চয়ই সবাই জানো? হ্যাঁ, আমাদের সেই রকেট বোম যেটা আমরা দিওয়ালির সময় ফাটাই। কীভাবে হয় না, নিচের দিকে আমরা সোলতায় আগুন দিই, প্রচণ্ড জোরে আগুনটা নিচের দিকে বেরিয়ে যায় এবং সাঁই করে রকেটটা সামনের দিকে এগিয়ে যায়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই নিউটনের তৃতীয় গতিসূত্র। তৃতীয় গতিসূত্রে নিউটন বললেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যারই একটা উদাহরণ, ওই এরপরের যে ঘটনাটা তোমরা দেখতে পাচ্ছ যে যখন কেউ নৌকার থেকে নিচে নামে, এই ঘটনাটা অনেকের সঙ্গে হয়ে থাকবে, তখন কি হয়, পিছন দিকে নৌকাটা চলে যায়। কারণটা নিউটনের সেই তৃতীয় গতিসূত্র। তাহলে প্রথম চ্যাপ্টারের থেকে আমরা আজকে যা যা পড়লাম সেটা হচ্ছে, প্রথম, বল কাকে বলে, দুই নম্বর, বলের সাথে গতির একটা অদ্ভুত সম্পর্ক আছে, আর এই সম্পর্কের উপর ভিত্তি করে স্যার আইজ্যাক নিউটন তিনটি গতিসূত্র দিয়েছিলেন। আমরা আজকে ওই সেই তিনটে গতিসূত্র পরপর পড়লাম, এবং তার সঙ্গে যেটা পড়লাম সেটা হচ্ছে জাড্য বা জড়তা এবং ভরবেগ, তার সঙ্গে সর্বশেষে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তাহলে আজকে এইটুকুই থাক, পরের দিন আরেকটু এগোনোর চেষ্টা করা যাবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। থ্যাংক ইউ।